আমার বড় ছেলের একদিন কোনো কিছু যদি একরকম টেস্ট লাগে, সে সারা জীবনই সেটার সেরকম টেস্টে খুঁজবে। মানে একটু ডিফারেন্ট হলে বলবে আম্মু ওই দিনের মতো হয়নি। তো এই হলো আমার সমস্যা। কবে মনে হয় লুডো রান্না করছিলাম, তার কাছে খুব ভালো লাগছে, এখন তার প্রতিদিনই আম্মু ওই দিনের মতো হচ্ছে না, আম্মু ওই দিনের মতো হচ্ছে না। বড় বাচ্চারা মনে হয় একটু চুজিই হয় সবসময়, ছোটোটা কিন্তু এরকম কোনো কিছু বলে না, বাট বড়টার আবার এই ইয়াটা আছে। তো যাই হোক, আমিও সেই দিনের মতো আপ্রাণ চেষ্টা করতেছি। মিশনের একটা টিচার আছে, মানে মাঝে মধ্যে মানে জাস্ট ফান করে আমাকে বলে মিশনের কথা, যে হাপু বড় ছেলে বলে কথা। তা আসলে বড় ছেলে বলে কথা, বড় ছেলে বসে টেস্ট যেভাবেই হোক আনতেই হবে। তো যাই হোক, আমার লুডুস রান্নাটা হয়ে গেল, মিশনের জন্য অলরেডি অফ ক্যামেরায় বেরিয়ে ফেলছি। মিশু আপুজি, এই দেখো কই তুমি, দেখো আগের দিনের মতো হয়েছে কিনা। আম্মু তো আপ্রাণ সিসি ফ্লোরে বসতে কেন আমার সোনা, তুমি ফ্লোরে বসলে আমার কষ্ট হয়, ফ্যান দাও নাই কিছু না আব্বু, আমি ফ্যান দিয়ে দিচ্ছি। আমার ছেলেটা যে কি পাগল হয়েছে না, ইদানিং তার ফ্লোরে বসে পড়তে খুব ভাল লাগে কেন যেন। আরো নিবা কিন্তু, হ্যাঁ আম্মু কিন্তু এক করে রান্না করছি, কেমন হয়েছে মুখে দেওয়া বলো তো, একটু একটু মুখে দাও, তুমি খেলে আমি কত খুশি হই, মজা হয়েছে। ওকে বেবি, যারা অনেকদিন হলো দেখেন আব্বু, একটু দেখে মুখটা দেখে, আমার সোনা পড়তে পড়তে কালকে সারা রাত পড়ছে, ওর আব্বু বলে যে ফজরের নামাজ পর্যন্ত সে পড়ে, তারপর পড়তে পড়তে বইয়ের উপর ঘুমায় গেছে, এত টেনশন করে, এই জন্য আজকে ম্যামকে ছুটি দিয়ে দিলাম, বুঝছো আব্বু। কেমন হয়েছে, কেমন হয়েছে, তুমি টায়ার্ড হয়ে গেছো, দুই রাত হলো ঘুমাও না পড়ার চিন্তায়, একদম টেনশন করলে কিন্তু আম্মু রাগ করবো। শেষ করে আরো নিও, হ্যাঁ কেমন হচ্ছে মা, তাই ওরে বাবা আমার সোনা। আসসালামুআলাইকুম, আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা সকালবেলা রুটি আর হলো ভাজি, একদম আজকে ঘুম থেকে উঠছে অনেক ভোরে অনেক ভোরে, কিন্তু খালার জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে খালা আসলে তাহলে না হয় রাস্তাটা রেডি করবে। তো খালা মনে হচ্ছে, খালা দেরি করতেছে তা না, মনে হচ্ছে আমি একটু আর্লি উঠে গেছি। তো যাই হোক, ভাবলাম যে আমি না হয় শুরু করে দেই, খালা এসে শেষ করে ফেলবে। অলরেডি ফোন দিছিলাম, বললো যে খালা আমি বের হয়ে যাচ্ছি বাসা থেকে। তো বললাম যাচ্ছে ঠিক আছে আসো, আমি না হয় একটু আগায় ফেলি। আজকে রোদের কথা কি বলবো, প্রচণ্ড পরিমাণে রোদ, আমি একদম এক ওয়াশিং মেশিন কাপড় সব বারান্দায় বারান্দায় অলরেডি দিয়ে আসছি, এখন দেখা যাক আর একবার মনে হয় দিতে হবে। তো এই হলো সকালবেলা শুরু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শুরুটা যেহেতু ভালো হলো, শেষটা মনে হয় ভালোই হবে ইনশাল্লাহ। তো আসাদ সাহেব এখনো ঘুম থেকে ওঠে নাই, মিশনে এই মাত্র উঠতে, মিশন আজকে স্কুলে যাবে না, সে বলতেছে তার প্রচণ্ড পরিমাণে প্যাড লাগতেছে, আমার পড়া আস্তে আস্তে আমি যাবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে, এই ছোটোটার স্কুল তো দেরি আছে 12:30। তো আমি ভাবলাম যে রুটিগুলো না হয় আমি একটু মানে ভেজে আগায় রাখি, তাহলে একটু সুবিধা হবে খালার। আর এই যে কাপড় চোপড় অলরেডি সব দিয়ে দিছে, আর এই যে দেখেন আমার মাহিনের রুমের অবস্থা সব সময়, মানে ও যতক্ষণ বাসা থাকবে ততক্ষণ, এটা তো হাজারবার বলছি। আর এই যে কাপড় চোপড় অলরেডি দিয়ে দিছি, রোদও উঠে গেছে, এখন দেখা যাক কী হয়, ভাবতেছি এই মানে ইয়াগুলো শুকায় গেলে আবার আর একবার দিতে হবে, কারণ আজকে বেশ কয়েকটা বেড কভার আছে। তো যাই হোক, সকালটা না হয় যে অন্ধকার লাগতেছে, শুরু করে দেই। এই যে আমার বাসায় সকালবেলা নাস্তা শুরু হয়ে গেছে অলরেডি, চা উঠাই দিছি। এ তোমার জন্য সব নাস্তা করতে করতে দেরি হয়ে গেছে মিশুর আব্বু, বুঝছো? আমি ঘুমাই লেট নাইট, লেট নাইট ঘুমাইলো, সকাল সকাল উঠে নাস্তা করে প্রয়োজন আবার ঘুমাইতে হবে। মাহিন শেষ করো তাড়াতাড়ি, আমি একটু পরে খাবো আব্বু, চা নিয়ে যাও। আমার সাহেব আমার এই চাটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আমি জানি। আলো রিফ্লেক্ট করতে তাই
যে কালো মানুষ বর্ষা আমার জেনে চাপা দেখাও কই দেখি এই যে চা খেতে খেতে গুড মর্নিং গুড মর্নিং কথা সে কাজ আমি আসলাম একটু এই রুমটা ডিপ ক্লিন করতে ফ্যানটা ও মাই গড ফ্যানটা এত ময়লা হয়েছে তা বলার মতো না তো যাই হোক মুছে দিলাম আর ওই আটা কেন যেন একটু খুলে গেল ওটা আবার ঠিক করতে হবে ওর বাবাকে দিয়ে মানে দরজা জানলা প্রায় সময় কিন্তু ওরা বন্ধই রাখা হয় ছেলেরাও বন্ধ রাখে ওর বাবাও যে খুব একটা খুলে রাখে তা না তারপরে ধুলা যে কোন দিক দিয়ে আসে তা বলার মতো না ওর বাবা বাসায় না থাকার কারণে একদম আসরের পরে যে চাটা বানাই সেটা মনে হয় মাগরিবের প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার বেশি তারপরে আসলাম আরে যে আমার মাহিনের পরীক্ষা আমার মাহিন অনেক ব্যস্ত আব্বু তুমি আবার উল্টা দিকে বসতো সোজা হয়ে এদিকে বসো আর এইভাবে হামু দিয়ে পড়তে পড়তে যদি মেরুদণ্ডে যাতে একটু ব্যথা পাও এদিকে আসো আলো আলোর দিকে আসো তো যাই হোক ওর বাবা না থাকার কারণে কেমন যেন চা বানাতেও দেরি হয়ে গেছে অলরেডি মাগরিবের প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে যাবো একটু বাইরে তো ভাবলাম যে না চাটা না হয় করে দিয়ে তারপর যাই না হলে ছেলেদের আবার কষ্ট হয়ে যাবে বড় ছেলে অলরেডি বাইরে থেকে এসে চা চাইছে কেন যেন করতে ইচ্ছা করে মানে এতদিন বাইরে পারমানেন্টলি ছিল তখন এরকম লাগে না কেমন যেন খালি খালি লাগতেছে আর আসরের পর ওর বাবাই চা চাইতো আগে আসা চা দাও আসা চা দাও তো যাই হোক স্বামীর গুণগান গাইলাম কিছুক্ষণ এখন আমি চাটা রেডি করে যাবো একটু হাঁটতে শরীরটার মধ্যে ভাল লাগতেছে না কেন যেন ভারী ভারী লাগতেছে ড্রয়িং রুমে লাইটটা দেওয়া হয়নি তো যাই হোক ভাবলাম যে একটু যে না হয় হেঁটে আসি হেঁটে আসলে আশেপাশের একটু মানুষের সাথে দেখা করে আসি ওর বাবা আসার পরে একদমই দেখা যায় যে বাইরে মানে বের হই ওর বাবার সাথে বের হয়ে আবার চলে আসি কোথাও বসা হয় না কথা বলা হয় না এই যে আমার বারান্দা কতদিন দাঁড়াই না বারান্দার কাছে এরকম মনটা ভালো লাগতেছে না তার চেয়ে শরীরটা বেশি ভালো লাগতেছে না কেন যেন এই মনের চেয়ে শরীর সায় দিচ্ছে না আজকে দুপুরের পর থেকে না আসরের পর থেকে আরও কেন যেন খারাপ লাগতেছে তো যাই হোক আজকে না হয় ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একঘেয়েমি সুন্দর জীবনের সঙ্গে থাকবেন আমাদের একঘেয়েমি জীবন তারপরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ এখন মনে হচ্ছে কি কেমন যেন সকালবেলা সকালবেলা শীতের সকাল যেরকম লাগে আমার মনে হয় এরকম লাগতেছে কারণ এখন তো যে গোসলের পরে একটু শীত শীত লাগবে এই তো টেবিলে খাবারগুলো দিয়ে দেই অলরেডি দুইটার কাছাকাছি বাজে আপু লাইটটা দেন তো অন্ধকার লাগতেছে ডাইনি মিশনের আব্বু মনে হয় গোসলে ঢুকছে মেবি গোসল শেষ করছো গোসল শেষ করছো মনে হয় আসলে কেন টেবিলে আসো খাবার দিয়ে দে আসো আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম বের হন নাই আসো তো যাই হোক মানে গোসল করে চুপ করে আবার শুয়ে আছে বলতেছে তোমরা কেউ খাবার দাবারের কথা বলতেছো না এর জন্য তোমাদের আর ডিস্টার্ব করতে যার যার মতো মানে শেষে কি বলবো কাউকে কেউ প্যাড়া দিতে চায় না আমার বাসায় এই হলো এটা ভালো দিক না মন্দ দিক বুঝতে পারতেছি না আমার খানারা প্লেট প্লেট ধুয়ে সব কোথায় কোথায় যে রেখে চলে যায় ও সরি এখানে আসতে এই তো যে ক্যামেরা উল্টা দিক থেকে ধরি আর বারবার অন্ধকার লাগে তো যাই হোক ক্ষুধা লেগে গেছে ভালো লাগতেছে আপু ফ্যানটা দিয়ে দেন বাপি আজকে আর কিছু বাড়াবাড়ি করবো না সব ফ্রাই প্যান টেবিলে নিয়ে যাব সাতা একটু করে সব খাবে কি না খাবে আবার দেখা যাবে যে ধুতে হবে ভালো লাগতেছে না দ্রুত খাবার শেষ করে ভাবছে যে শুয়ে পড়বো একটু ভালো লাগতেছে না কেন যেন টায়ার্ড লাগতেছে আজকে আমার খালা চলে গেছে আর একটা খালা এখনো আসে নাই হয়তো চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই আর আজকে রান্না করা হয়েছে আমার সাহেবের পছন্দের সেই কি যেন বলে ইয়াটা অনেক গরম বাগানি মাছটা আম্মার জন্য অপেক্ষা করতেছিলাম মানে ওর বাবা চাচ্ছিল যে আম্মা এসে রান্না করবে কিন্তু আম্মা তো যে সিরাজগঞ্জ থেকে এসে এখন কবে যে আসে তার নাই ঠিক তো বললাম যে আচ্ছা আজকে না হয় খালা রান্না করুক তারপর না হয় আবার আম্মা আসলে আম্মা আবার তোমাকে রান্না করে দিবে মনেই নাই যে মাহিনের চিকেনটা এখনো গরম করা হয়নি আমার ছেলেরা কবে যে মাছে ফিরবে
তার কোনো স্টেশন নাই, মানে মাহিন তো কিছুতেই মাছ তারপরে আবার ডিম এগুলো তো একদম খেতেই পারে না। তো যাই হোক সব কিছু গরম করে টেবিলে দিয়ে দিই। মাহিনও কিছু বলতেছে না, মাহিনও আজকে স্কুলে যায় নাই, হয়তো ভালো লাগতেছিল না। আর আমিও মাঝে মধ্যে যদি যেতে না চায়, ওরা কখন এরকম খুব কম করে, ভীষণ প্রায় করে, কিন্তু মাহিন প্রায় করেই না। আজকে কেন যেন বললো যে আম্মু যেতে ইচ্ছা করতেছে না, তো বললাম যে ঠিক আছে বাদ দাও। কারণ বাচ্চা কাচ্চাকে অনেক সময় তাদের ডিসিশনকেও প্রায়োরিটি দিতে হয়, সবসময় একা 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 করে উঠতে হয় না। আমার মনে হয় যদিও আমিও অনেক কম জানি, কিন্তু তারপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে। আজকে প্রচণ্ড রোদও তো, এর জন্য আর আমি খুব একটা বাড়াবাড়ি করলাম না। তো চিকেনটা একটু গরম করে দেই, তাহলে না হয় সুবিধা হবে। ওভেনে দিলে আবার বাকিটুকু খাবার পরে গরম করতে হবে, ওভেনের তো আবার এই একটা প্যারা। দেখি ডাল খাই কিনা। এই যে মাহিন আর মাহিনের আব্বু বসে গেছে, এখানে আমাদের আছে ভাত, পাশে আছে হলো চিকেন। চিকেন জাস্ট শুধু মাহিনের, আমরা কেউ চিকেন খুব একটা পছন্দ করি না। এখানে আছে আমার হাঁসের ডিম রান্না, এখানে আছে হলো মিশনের আব্বুর পছন্দের বাগারি মাছ আর করল্লা ভাজি, সাথে আছে ডাল। মাহিন বসে পড়াবো, ওষুধটা খেয়ে আসো, যাও ওষুধ খেয়ে আসো। তো যাই হোক আমরা না হয় লাঞ্চ করে নেই। মিশনের আব্বু করল্লা ভাজি কে মচমচা হয়েছে, আমাকে আবার দিচ্ছ কেন? এত অল্প একটু দাও, অল্প দাও, অল্প অল্প। হ্যাঁ হয়েছে, করলা ভাজি আমার কাছে তিতা লাগে অনেক। তো যাই হোক আমরা দুপুরের লাঞ্চটা না হয় শুরু করে দিই। দুইটা অলরেডি, দুটা বাজে না তিনটা বাজে, সরি না দুটা বাজে। তো যাই হোক আব্বু একটু বাইরে যাচ্ছে, আর মাহিনের কি শুরু হয়েছে এটা বলো, মনে হচ্ছে 6 মাসের মনে যাচ্ছে, কালকেই ফিরবে তাই না মাহিন? তোমার আব্বু যাচ্ছে জাস্ট একদিনের জন্য, আর তোমাকে দেখে মনে হচ্ছে যে 6 মাসের জন্য যাচ্ছে। রিলস নিব না, বেশি লেট নাইট করো না, বুঝছো? হাইস্ট 9টা কিংবা 10টা, তুমি তো সে 11টা 12টা বাজায় ফেলো। ওকে, লিফট ধরে ফেলছো নাকি? কয়তলে যাচ্ছে আমাদের সামনের ফ্ল্যাটে? ভাড়াটি আসবে, রং চং চলতেছে মনে হয়। নতুন ফ্ল্যাট তো রং করাই ছিল, তারপরে চলে গেছে যেহেতু, এই কারণে। মনে হয় রঙের কাজ চলতেছে মেবি। আল্লাহ হাফেজ। ওর বাবা বাসায় না থাকার কারণে একদম আসরের পরে যে চাটা বানাই সেটা মনে হয় মাগরিবের প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার বেশি, তারপরে আসলাম। আরে যে আমার মাহিনের পরীক্ষা, আমার মাহিন অনেক ব্যস্ত। আব্বু তুমি আবার উল্টার দিকে বসতো, সোজা হয়ে এদিকে বসো। আর এইভাবে হামু দিয়ে পড়তে পড়তে যদি মেরুদণ্ডে যাতে একটু ব্যথা পাও, এদিকে আসো, আলো আলোর দিকে আসো। তো যাই হোক ওর বাবা না থাকার কারণে কেমন যেন চা বানাতেও দেরি হয়ে গেছে, অলরেডি মাগরিবের প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। যাবো একটু বাইরে, তো ভাবলাম যে না চাটা না হয় করে দিয়ে তারপর যাই, না হলে ছেলেদের আবার কষ্ট হয়ে যাবে। বড় ছেলে অলরেডি বাইরে থেকে এসে চা চাইছে, কেন যেন করতে ইচ্ছা করে, মানে এতদিন বাইরে পারমানেন্টলি ছিল তখন এরকম লাগে না, কেমন যেন খালি খালি লাগতেছে। আর আসরের পর ওর বাবাই চা চাইতো আগে, আসা চা দাও, আসা চা দাও। তো যাই হোক স্বামীর গুণগান গাইলাম কিছুক্ষণ, এখন আমি চাটা রেডি করে যাবো একটু হাঁটতে। শরীরটার মধ্যে ভাল লাগতেছে না, কেন যেন ভারী ভারী লাগতেছে, ড্রয়িং রুমে লাইটটা দেওয়া হয়নি। তো যাই হোক ভাবলাম যে একটু যে না হয় হেঁটে আসি, হেঁটে আসলে আশেপাশের একটু মানুষের সাথে দেখা করে আসি। ওর বাবা আসার পরে একদমই দেখা যায় যে বাইরে মানে বের হই, ওর বাবার সাথে বের হয়ে আবার চলে আসি, কোথাও বসা হয় না, কথা বলা হয় না। এই যে আমার বারান্দা, কতদিন দাঁড়াই না বারান্দার কাছে, এরকম মনটা ভালো লাগতেছে না, তার চেয়ে শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেন যেন এই মনের চেয়ে শরীর সায় দিচ্ছে না। আজকে দুপুরের পর থেকে না আসরের পর থেকে আরও কেন যেন খারাপ লাগতেছে। তো যাই হোক আজকে না হয় ভিডিওটা এই পর্যন্তই রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একঘেয়েমি সুন্দর জীবনের সঙ্গে থাকবেন। আমাদের একঘেয়েমি জীবন তারপরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে।
তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।